আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য দল প্রশাসন এবং বিভিন্ন সেক্টরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা জানান। শুধু আওয়ামী লীগ না, অন্যান্য দলেও বড় বড় কথা বলছে, খোঁজ নেওয়া হচ্ছে তারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, খোঁজ নেওয়া হবে প্রশাসনে কারা দুর্নীতিবাজ, সব সেক্টরে খারাপ লোকদের খুঁজে বের করা হবে।